हाय गाइस वेलकम बैक टू माय चैनल। आज तुम्हारे हमें एक रेसिपी देखाबो सेटा हलो खूब फेवरेट आमार सेटा आछे बिरियानी। तो बिरियानी करते की लागबे फर्स्ट थेके लास्ट अब्दि जदि देखते हैं तो अवश्य पूरो भिडियोटा देखो। और बिरियानी बोलते ही आमार सबथेके प्रथम मने पड़े जेटा जे छोटोबेला आमार दीदिर साथे आमि बिरियानी कोनो रेस्टुरेंटे गेलेई भावतम ये चाइनीज खाव ये अन्न किस खाव किन्तु गए घुरे फिर से ही बिरियानी खेतम। तो से बिरियानी आज के बाड़ी को देख तई पुरो वीडियो देखो और अवश्य अवश्य हमार चैनल लाइक करो शेयर करो सबसक्राइब करो भूलो ना किन्तु सबसक्राइब करते प्लिज लाइक करो शेयर करो सबसक्राइब करो। तो चलो देखी हमें आज के बिरियानी कीरम भाव है। तो प्रथमे आमी कड़ाई तेल दिए देव तेलटा गरम हो गए एबार बिरियानीर आलूगुलो आमी भेजे नेब। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো আমি এবার নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যেই আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দেব বেরেস্তা বানিয়ে নেব বিরিয়ানির জন্য। পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে যাবে ভাজা ভালো মতো তখন আবার এটা নামিয়ে নেব।
বেরেস্তাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার বিরিয়ানির মাংসটা বানানোর জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দেব। তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দেব, তার মধ্যে আছে হচ্ছে ছোট এলাচ, লবঙ্গ আছে আর দারচিনি আছে। এগুলো আমি সব তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়নের পর এবার আমি তেলের মধ্যে একটু চিনি দিয়ে দেব, তাহলে কালারটা ভালো হবে। অল্প, একদম এক চামচ চিনি। এরপর আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দেবো আদা রসুনের পেস্ট। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এক চামচ দিলাম আর অল্প একটু দিচ্ছি। এটা দিয়ে ভালো করে কষাতে হবে। এরপর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এরপর দেবো গুঁড়ো মশলাগুলো। এই মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এরপর এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব। প্রথমেই দেবো হলুদ,
এরপরে দেব জিরে গুঁড়ো, এরপরে দেবো ধনে গুঁড়ো, এরপরে দেবো কাশ্মীরি মির্চ, এরপর দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো, এরপর মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো আবার। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এরপর আমি একটু নুন দিয়ে দেবো, এইদিকে আমি ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, বিরিয়ানির জন্য ডিম সেদ্ধ হচ্ছে আর এদিকে চিকেনটা করছি। এরপরে দিয়ে দেবো অল্প টক দই, টক দই দিয়ে ভালো করে কষাতে থাকবো আবার। এরপর এক এক করে মাংসটা দিয়ে দেবো, এবার ভালো করে নেড়ে নেবো মাংসটা। মাংসটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যেই আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে এটাকে এবারে স্লো ফ্লেমে আমি সেদ্ধ হতে দেব। একটু ঢাকা দিয়ে দেবো যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়েছে। মাংসটা ঢাকা দেওয়াই আছে, দেখবো এবার কিরকম সেদ্ধ হয়েছে কিনা, একটু খুলে দেখছি। অনেকটা জল বেরিয়ে গেছে, কোনো জল দিইনি কিন্তু অনেক জল বেরিয়ে গেছে ঢাকা দেওয়া ছিল বলে।
এবার একটু নেড়ে দেবো। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়েছে, আর একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব, তারপরেই মাংসটা নামিয়ে নেব, ঝোলটাও একটু টেনে নেব। আর এদিকে বিরিয়ানির জন্য আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। এবার বিরিয়ানির রাইসটা বানানোর জন্য আমি হাঁড়িতে জল গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেলে যখন ফুটবে তখন আমি চাল এর মধ্যে দিয়ে দেব, বিরিয়ানির চাল। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, মাংসের যে ঝোলটা দেখতে পাচ্ছ সেই ঝোলটা কিন্তু পুরোটাই মাংসের থেকে জল বেরিয়েছে, আমি কিন্তু কোনো জল দিইনি। তো মাংসের এই জলটা আমি একটুখানি টেনে নেব, একদম কাই থাকবে সেরকম গ্রেভি গ্রেভি করব, এরকম ঝোল থাকবে না, তাই একটু ফুটছে ওটা। আর এইদিকে আমি ভাতের জলটা ফুটে গেছে, ভাতের জলটা পুরোপুরি ফুটে গেছে, এর মধ্যে আমি এবারে ধুয়ে রাখা, পরিষ্কার করে ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। আমি এখানে চাল ইউজ করছি বাসমতি রাইস বিরিয়ানির জন্য। তার চাল দেওয়ার আগে আমি একটু ভাতের এই জলের মধ্যে নুন দিয়ে নেব, তাহলে ভাতের নুনটাও হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো। ভাতের মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি, এরপরে দেব চালটা, ধুয়ে রেখে ভালো করে ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেব। এই চালটা ভালো করে এবার নেড়ে দেবো, নেড়ে সবসময় এটা লক্ষ্য রাখতে হবে যাতে চালটা 70% সেদ্ধ হয়। পুরোপুরি সেদ্ধ করলে কিন্তু বিরিয়ানি একদম গলে যাবে, তাই চালটা খুব ইম্পর্টেন্ট, চালের সেদ্ধ হওয়াটা খুব ইম্পর্টেন্ট, চালটা যাতে 70% সেদ্ধ হয়, তার বেশি হলে কিন্তু বিরিয়ানি একদম গলে যাবে। এবার আমি বিরিয়ানির মশলাটা বানিয়ে নিচ্ছি। বিরিয়ানি মশলা বানানোর জন্য আমি সানরাইজের বিরিয়ানি মশলা ইউজ করছি, এটা পুরোটা দিয়ে দেবো, একটা প্যাকেট পুরো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি অল্প কাশ্মীরি মির্চ, এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো অল্প একদম, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর দেব নুন, নুনটা একটু বেশি দেবো, কারণ ভাতের মধ্যে অল্প নুন দিয়েছি, মাংসেও অল্প নুন আছে, এই মশলাটার মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাহলে একেবারে নুনটা হয়ে যাবে। নুন দেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, এর
এরপর দেব একটু মিঠা আতর এক দুই ড্রপ এরপর দেব হচ্ছে কেওড়া ওয়াটার এটাও দুই তিন ড্রপ এরপর দেব রোজ ওয়াটার এইভাবে আমার বিরিয়ানির মশলাটা রেডি হয়ে গেল মাংসটা আমার হয়ে গেছে এই মাংসটাই আমি বিরিয়ানিতে ইউজ করব তখন দেখাবো কিভাবে ইউজ করছি ভাতটা আমার মোটামুটি 70% কুক হয়ে গেছে ভেঙে যাচ্ছে এবার ভাতটা আমি নামিয়ে নেব জাল দেওয়া দুধ থেকে কিছুটা দুধ আমি নিয়ে তার মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম তাই কালারটা একটু ইয়েলো হয়ে গেছে এই দুধটা ঠান্ডা হওয়ার পর তবেই আমি কেশর মিশিয়েছিলাম আর বিরিয়ানির সব উপকরণগুলো আমি দেখিয়ে দিই এই হচ্ছে আলু এইটা হচ্ছে জাফরান ভেজানো দুধ এটা হচ্ছে বিরিয়ানির যে মশলাটা তৈরি করেছিলাম সেটা এটা হচ্ছে বেরেস্তা এটা হচ্ছে ঘি এটা হচ্ছে ডিম আর এই হচ্ছে মাংস আর হচ্ছে এই রাইস এরপর কি করে আমি লেয়ারিং করব সেটাই আমি দেখাবো এবার বিরিয়ানির লেয়ারিংটা আমি স্টার্ট করছি প্রথমে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ঘি ঘিটা আমি হাঁড়ির মধ্যে ভালো করে মাখিয়ে নেব সারা হাঁড়ির গায়ে মাখিয়ে নেব যাতে ভাত নিচে না লেগে যায় এবার ফার্স্টেই দিয়ে দেবো ভাত যে ভাতটা আমি করে রেখেছিলাম সেই ভাতগুলো আস্তে আস্তে দিয়ে দেবো কিছুটা কিছুটা করে দেব ভাতটা খুব গরম হাত দিয়ে তোলা যাচ্ছে না তাও এবার আবারও ঘি দিয়ে দেব ঘি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব ভাতের মধ্যে এরপরে দেব চিকেনটা এই দু পিস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরেক পিস দিয়ে দিলাম দু পিস দিয়ে দিলাম এরপরে দেব ডিম ডিম দিয়ে দিলাম এরপর দেব আলু
দুটো আলু দিয়ে দিচ্ছি। এরপরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দেব। মশলাটা ছড়িয়ে দেব। এরপরে দেব জাফরান ভেজানো দুধটা। এরপর দেব বেরেস্তা। এরপরে আমি একটু চিকেনের গ্রেভিটা দিয়ে দেব, অল্প একটু চিকেনের গ্রেভি দেব। সেম ভাবে আবারও দেব ভাত। খুব গরম ভাতটা, ভীষণ গরম। অ্যাকচুয়ালি ভাতটা আগে করে রেখে একটু ঢাকনাটা খুলে রাখলে খুব সুবিধা হয়, ভাতটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু ভাতটা আজকে খুব গরম রয়ে গেছে। সেম ভাবে আবারও ঘি দিয়ে দেবো, ভাতের লেয়ারিংটা হয়ে গেছে, ঘি দিয়ে দেবো এবারে। আবারও বলছি ভাতটা কিন্তু একদম 70% করবেন, না হলে কিন্তু বিরিয়ানি পুরো লেয়ার হয়ে যাবে একদম। ভাতটা নামানোটা খুব ইম্পর্টেন্ট বিরিয়ানির জন্য। সেম ভাবে ঘি দিয়ে দিচ্ছি। ছড়িয়ে ছড়িয়ে ঘিটা দিতে হবে বিভিন্ন জায়গায়। এরপরে আবার দিয়ে দেবো চিকেন। ডিম দিয়ে দেবো, আলু দিয়ে দেবো, বেরেস্তাটা দিয়ে দেবো, এরপরে আবার বিরিয়ানির মশলাটা দেব। এরপর দিয়ে দেবো জাফরান ভেজানো দুধটা। এরপর আবার একটু চিকেনের গ্রেভি দেব।
सेम भावे एबार भात दिए उपरे शुधु जाफरानटा दिए आर बेरेस्ता दिए बसिए देब। लेयारिंगटा आमार कमप्लीट हो गेछे, पुरो देखते पाच्छो बिरियानी लेयारिंग हो गेछे। एबार आमी एटार ढाकना बंध करे देब, दिए आमी हाई फ्लेमे 10 मिनट राखब, तारपरे स्लो फ्लेमे एकदम स्लो फ्लेमे 20 मिनट रेखे नामिए नेब, ताहले बिरियानी एकदम रेडी हो जाए। तो 10 मिनट हाई फ्लेमे और 20 मिनट लो फ्लेमे रखार पर देखी बिरियानीटा केमन हलो। खूब गरम, खूब सुंदर एक स्मेल बेरोच्छे, भीषण सुंदर स्मेल होयेछे। तुम्हारा एकटू सार्व करार आगे बिरियानीटा एकटू हाईटा झाकिए नेबे, ताहले सब मसलागुलो आरो मिशे जाबे। सार्व करार आगे एकटू झाकिए नेबे, बस। तो आमार बिरियानी एकेबारे रेडी टू सार्व। सार्व करे आमी तोमादेर देखाच्छि केमन लागछे बिरियानीटा। सबाई देखले किभाबे बिरियानी रान्ना हलो, प्लिज बिरियानीटा बाड़ीते बनिए चेष्टा करो, देखबे केमन हलो आमाके कमेंट सेक्शने किन्तु जानाबे। आर बिरियानीर ए रेसिपिटा तोमादेर केमन लागलो सेटाओ कमेंट सेक्शने जानाबे। आर आमार आगेर भिडियोगुलो जेमन लिपस्टिक कलेक्शनेर एकटा भिडियो, तारपरे सरस्वती पुजो स्पेशल मेकओवरेर एकटा भिडियो, तारपरे व्हाट्स इन माई बैग, এই ভিডিওগুলো প্রত্যেকটার লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা প্লিজ ওয়াচ দিস ভিডিও, তোমরা ওই ভিডিওগুলো দেখো কেমন লাগলো আমাকে জানিও। আর অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে ভুলবে না, সবাই দেখছি ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা, খুব শিগগিরই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নিয়ে। বাই।